একটি বাজ পাখি তার বাসা থেকে নরম ঘাসগুলোকে বার করে ফেলে দেয়, যাতে ওই বাজ পাখির বাচ্চাগুলো সেখানে কমফোর্টেবল ফিল না করে। কারণ যদি বাচ্চাগুলো বাসার মধ্যে কমফোর্টেবল ফিল করে তাহলে সে সেখানেই থাকার চেষ্টা করবে। কিন্তু বাজ পাখি এমনটা হতে দেয় না, কারণ বাজ একটি পাখি হয়েও এটা জানে যে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। কিন্তু আমরা মানুষ হবার পরেও অনেক মানুষ এটা বুঝতে পারে না যে আপনি যত বেশি কমফোর্ট জোনের মধ্যে থাকবেন আপনার জীবন আগামীতে তত বেশি আনকমফোর্টেবল হয়ে যাবে। কিন্তু এটা একমাত্র শিক্ষা নয় যা আমরা বাজ পাখির জীবন থেকে শিখতে পারি, বরং বাজ পাখির জীবন থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি যা আমাদের জীবনে প্রয়োগ করা অনেক দরকার। কারণ এই পাঁচটি কাজ করলে আমরা জীবনে সফল হতে পারবো। তাই আজ আমি আপনাদের বলবো একটি বাজ পাখির জীবন থেকে কোন পাঁচটি শিক্ষা আমাদের নিতে হবে। একটি বাজ পাখি সবসময় একাই ওড়ে আর অন্য পাখিগুলোর থেকে অনেক বেশি উঁচুতে ওড়ে। একটি বাজ পাখি সে একাই উড়বে, কিন্তু কোনো ছোট পাখির সঙ্গে উড়বে না, অথবা সে অন্য বাজ পাখির সঙ্গে উড়বে। বাজ পাখির এই অভ্যেস থেকে আমরা এটাই শিখতে পারি, সবসময় যারা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন। বাজ পাখির লক্ষ্য খুবই পরিষ্কার হয়, এদের লক্ষ্য অনেক বেশি শক্তিশালী হয়। একটি বাজ পাখি তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকে দেখতে পারে, আর যখন একটি বাজ পাখি তার লক্ষ্য স্থির করে নেয় তখন রাস্তায় যত বাধাই আসুক না কেন ওই বাজ পাখিটি তার লক্ষ্য পূরণ করার পরেই শান্ত হয়। আর বাজ পাখির এই অভ্যেস থেকে আমরা এটাই শিখতে পারি, নিজের লক্ষ্যটা পরিষ্কার রাখতে হবে। আর একবার লক্ষ্য স্থির হয়ে গেলে সেই লক্ষ্যটা পূর্ণ করার জন্য যত বাধাই আসুক না কেন পিছনে না ফিরে সেটা অর্জন করে দেখান। একটি বাজ পাখি কখনোই মৃত কোনো প্রাণী খায় না, বরং সবসময় জীবন্ত প্রাণী শিকার করে। বাজ পাখির এই অভ্যেস থেকে আমরা এটাই শিখতে পারি, যাই কিছু আমাদের অতীত সেটা মারা গেছে। আপনার পুরনো স্মৃতি, যে স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেয় সেগুলোকে অতীতেই থাকতে দিন, সেটাকে বর্তমানে ভুল করেও নিয়ে আসবেন না। ঠিক ওই বাজ পাখির মতো, বাজ পাখি যেমন মৃত কোনো প্রাণীকে খায় না, আপনিও আপনার অতীতকে বর্তমান জীবনে নিয়ে আসবেন না। আর যখন আকাশে মেঘ করে, বৃষ্টি হয়, তখন সমস্ত পাখি নিজের বাসাতে লুকিয়ে পড়ে, কিন্তু বাজ পাখির তখন অনেক বেশি আনন্দ হয় যখন অনেক জোরে হাওয়া চলে। কারণ বাজ পাখি ওই হাওয়ার সাহায্যে আরও ওপরে ওঠার চেষ্টা করে, আর উপরে যেতে যেতে একসময় মেঘের উপরে চলে যায়। আর এখান থেকেই আমরা এটা শিখতে পারি যে কঠিন সমস্যার মধ্যেও মজা খুঁজে বার করতে হবে। নেপোলিয়ন হিলও একবার এটাই বলেছিলেন যে প্রত্যেকটি বড় সমস্যা তার সাথে করে একটি অনেক বড় সুযোগ নিয়ে আসে। তাই ওই বাজ পাখির মতোই আপনাকেও সুযোগটা খুঁজে বার করতে হবে। যদি আপনি আপনার জীবনে অনেক বড় কিছু অর্জন করতে চান তাহলে আপনার জীবনে সংঘর্ষ করে এগিয়ে যেতে হবে। আর যদি সাধারণ মানুষের মতো বাঁচেন, কমফোর্ট জোনের মধ্যে থাকেন, তাহলে আপনি জীবনে খুব বেশি কিছু অর্জন করতে পারবেন না। আশা করি আজকের এই ভিডিওতে বাজ পাখির জীবন থেকে ভালো কিছু শিখতে পেরেছেন যা আপনাকে আপনার জীবনে প্রয়োগ করতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।